এই পাশে দেখছেন আপনারা এখানে কিন্তু গ্লাসের একটা প্রবলেম নিয়ে আসা হয়েছে গ্লাস এটা কি ডিসপ্লে ভাঙছে না গ্লাস ভাঙছে গ্লাসটা ভাঙছে মোবাইলের ফ্রন্ট গ্লাসটা ভেঙে গিয়েছে নোকিয়ার তো এটা চেঞ্জ করা হচ্ছে তো আসলে এক এক সময় এক এক ধরনের প্রবলেমগুলো নিয়ে আসা হয় এক একজন কাস্টমার তো সেক্ষেত্রে সকল ধরনের মোবাইলের রিপেয়ার কিন্তু আপনারা IFixFast থেকে করতে পারবেন হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে তো আজকের ভিডিওটাতে মূলত আমরা কথা বলবো হচ্ছে মোবাইলের সার্ভিসিং নিয়ে আসলে মোবাইলের কিন্তু আমরা অনেক ধরনের প্রবলেমে পড়ে থাকি দেখা যাচ্ছে কারো ডিসপ্লে প্রবলেম হয় কারো গ্লাসে প্রবলেম হয় কারো আবার কিন্তু দেখা যাচ্ছে মাদার বোর্ডের প্রবলেম হয় তো সকল ধরনের প্রবলেমের আসলে সলিউশনগুলো আপনারা পেয়ে যাবেন হচ্ছে IFixFast তাদের রিপেয়ারিং শোরুমে তাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মোতালেব প্লাজা মোতালেব প্লাজায় আসলেই আপনারা তৃতীয় তলায় আসলে IFixFast পেয়ে যাবেন আর আজকের পুরো ভিডিওটাতে আমাদের সাথে রয়েছে আরিয়ান ভাই আপনারা যখন এই শপটাতে আসবেন সবসময় দেখা যাচ্ছে তাদেরকে পেয়ে যাবেন বিশেষ করে ক্রিটিক্যাল প্রবলেম অনেকে দেখা যাচ্ছে আইফোনের দেখা যাচ্ছে ব্যাকসেলের প্রবলেম বা মাদারবোর্ডের প্রবলেম যে কোনো আইক্লাউড লকের প্রবলেমগুলো সব ধরনের প্রবলেমগুলোই কিন্তু আপনারা তাদের কাছ থেকে সার্ভিসিং পেয়ে যাবেন আর আপনাদের শপের অ্যাড্রেসটা ভাই IFixটা হচ্ছে মোতালেব প্লাজা তৃতীয় তলায় দোকান নাম্বারটা কত আমি বলি আমাদের IFixFast এর চারটা শপ যেহেতু মোতালেব প্লাজা চারটা শপ আচ্ছা আচ্ছা চারটা শপ চারটা শপ থেকে সার্ভিস দিতে পারবে আচ্ছা আমি চারটা শপ অ্যাড্রেসটা আবার বলতেছি আমাদের হচ্ছে লিফটের তিনে লিফটের দুয়ে তিনতলা যে সবগুলো আছে 312 321 আচ্ছা এটা হচ্ছে আমাদের লিফটের তিনে তিনে মানে তিনতলায় হচ্ছে 312 321 আর দুতলায় হচ্ছে 280 270 270 আর এখানে মানে টোটাল চারটা শোরুম রয়েছে তাদের মোবাইলের আসলে সকল ধরনের সার্ভিসিংগুলো আপনারা কিন্তু তাদের এখানে করতে পারবেন মঙ্গলবার ছাড়া সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার ছাড়া যে কোনো দিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত আপনারা এই সার্ভিসিং গুলো করাতে পারবেন তারপরও আমরা জাস্ট আপনাদেরকে কিছু বিস্তারিত জানানোর চেষ্টা করব আর এগুলো আপনারা কিভাবে করবেন আমাদের সাথে রয়েছে বোরহান ভাই বোরহান ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ বোরহান ভাই আমরা তো দেখছি আপনাদের সার্ভিসিং সেন্টারের নাম হচ্ছে IFixFast তো মূলত আপনারা কি কি ধরনের সার্ভিসগুলো একজন কাস্টমারকে প্রোভাইড করেন এই যে স্মার্টফোনের ওভারঅল ফোনের কাজ করে থাকি স্মার্টফোনের এই যে সকল ধরনের সার্ভিসিং গুলো প্রোভাইড করে তো একজন কাস্টমার মূলত কি কি ধরনের প্রবলেম গুলো বেশি ফেস করে একটা মোবাইলের প্রবলেম ফেস করে যে আপনার ওয়াটার ড্যামেজ হ্যান্ড ড্রপ আচ্ছা আচ্ছা তারপরে দেন অডিও প্রবলেম চার্জিং প্রবলেম আচ্ছা আচ্ছা ডিসপ্লে প্রবলেম ডিসপ্লে গ্লাস প্রবলেম ডিসপ্লে গ্লাস অনেক সময় ভেঙে যায় দেখা চার্জিং প্রবলেম গুলো অনেক সময় চার্জিং পোর্টে চার্জ নেয় না আচ্ছা আচ্ছা তো এই প্রবলেম গুলো আপনারা মূলত বেশি ফেস করেন সেক্ষেত্রে এগুলো আপনারা সার্ভিসিং করতে একজন কাস্টমার আসলে অনেক সময় অনেক দূরে থেকে আসতে চায় তো সেক্ষেত্রে সময় কেমন লাগে দেখা যাচ্ছে সময় আমাদের খুব কম লাগে কারণ আমাদের ওই যে টেকনোলজি খুব আপডেট আমাদের যে ইকুইপমেন্ট গুলি আছে বর্তমান সময়ের উন্নত মানের ইকুইপমেন্ট দিয়ে আমরা কাজ করে থাকি আচ্ছা আরেকটা জিনিস সবসময় কাস্টমার চিন্তা করে যে দেখা যাচ্ছে অনেকে 10,000 টাকার একটা স্মার্টফোন ইউজ করে বা 15,000 টাকার সেক্ষেত্রে চিন্তা করলো যে আমরা এই ফোনগুলো ঠিক করাতে গেলে যে টাকা খরচ হবে মানে কাস্টমারের অনেক সময় চিন্তা থাকে কিন্তু কি রিপেয়ার করতে গেলে অনেক টাকা হয়তো বা লাগতে পারে তো সেজন্য রিপেয়ার না করে আমরা আবার আরেকটা ফোনে কিনে নিই তো সেক্ষেত্রে আসলে কি রিপেয়ারের ক্ষেত্রে কি অনেক টাকা লাগে কিনা না না আমরা খুব স্বল্প দামি কাজ করে থাকি আচ্ছা আচ্ছা মানে অল্প বাজেটের ভেতরেই কাস্টমারকে সকল ধরনের সার্ভিসগুলো এবং আমাদের মধ্যে প্রোডাক্টের কোয়ালিটি আছে আচ্ছা কাস্টমার যদি একদম কম খরচে করতে চায় তাও পারবে সে যদি অরিজিনাল পার্টস লাগাইতে চায় তাও পারবে সেগুলোও করা যায় এবং আমাদের কাজের একটা ওয়ারেন্টি দিয়ে থাকি আচ্ছা যেগুলো আমরা সার্ভিসিং করে এগুলো সার্ভিসিং এর একটা ওয়ারেন্টি প্রোভাইড করে থাকেন আচ্ছা সেক্ষেত্রে আপনাদের সপ্তাহ মনে হয় সাপ্তাহিক বন্ধ কবে আপনাদের মঙ্গলবারে বন্ধ হবে মঙ্গলবার বন্ধ আচ্ছা আচ্ছা তো অলরেডি আমরা যদি তাদের শপের ভেতরটা দেখাই আপনারা যদি দেখেন এখানে কিন্তু অনেক কাস্টমারের ভিড় রয়েছে আর এক একজন মূলত আসলে এক এক ধরনের প্রবলেম নিয়ে আসে তো মোবাইলের এ টু জেড সকল ধরনের সার্ভিসগুলো আপনারা তাদের এই শপটা থেকে পেয়ে যাবেন তো এই পর্যায়ে আমরা কথা বলবো হচ্ছে আরিয়ান ভাইয়ের সাথে আরিয়ান ভাই হচ্ছে IFixFast শপের ওনার তো আরিয়ান ভাই কেমন আছেন ভাই ভালো আছেন ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ তো আরিয়ান ভাই আসলে মানুষ আমরা যারা আসলে মোবাইল ইউজ করি সবাই কিন্তু দেখা যাচ্ছে মোবাইলের কেউ না কেউ কোনো সময় সার্ভিস মানে প্রবলেমে আসলে ফেস করি তো সেক্ষেত্রে আপনারা কাস্টমারকে কি কি ধরনের আসলে রিপেয়ারিং প্রোভাইড করে থাকেন আপনাকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আপনি আমার এখানে একবার তার আগে একবার আসছেন ভালো আচ্ছা আচ্ছা এখন আমাদের এখানে যে আপনি ভালো কাজ আসি বিধে আপনি আসছেন এটার জন্য আমি ধন্যবাদ আমাদের ফিডব্যাক আপনি মেবি আপনাকে
অনেকে কমেন্টে রিকমেন্ড করা হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার নতুন একটা মেশিন আসছে স্যার একটা, এটা ছাড়াও আমি একটাকে আপনাকে ইন্টারভিউতে একটা জিনিস কথা বলতে চাই। ওকে, আপনি যেখান থেকে কাজ করেন না কেন, ওকে, আগে ফার্স্ট প্রবলেম ফাইন্ড আউট করবেন। মোবাইলের প্রবলেমটা কি? আগে প্রবলেম ফাইন্ড মোবাইলের, মনে করেন আমি এই যে মোবাইলটা চালাই, আমি চাই না কারো মোবাইল নষ্ট হোক। যদি নষ্ট হয় তাহলে আপনার প্রথমে কাজটা হচ্ছে আপনার একটা পার্শ্ববর্তী এলাকার দোকানদার অথবা কাউকে দেখাবেন, তাদের প্রবলেমটা ফাইন্ড আউট করবেন, অথবা ওইখান থেকে প্রবলেমটা সলভ আউট করার চেষ্টা করবেন। আচ্ছা আচ্ছা, মানে আগে ফাইন্ড আউট করাটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমাদের এখানে কিছু স্পেসিফিক্যালি কাজগুলো করা হয় যে কাজগুলো বাইরে অ্যাভেলেবল না। আচ্ছা আচ্ছা, এখন আমাদের বলেন আমি কি কি কাজ, আপনি যে কোনো ধরনের স্মার্টফোন নষ্ট হয়ে গেছে, এই নষ্ট হওয়া ফোন গুলা কিন্তু আমরা মেরামত করে থাকি। আচ্ছা আচ্ছা, তারপর যেমন দামি মোবাইলের নষ্ট গ্লাস চেঞ্জ, ডিসপ্লে চেঞ্জ, ব্যাকসেল চেঞ্জ, তারপর আপনার আছে ব্যাটারি চেঞ্জ। অনেকের দামি মোবাইলে যে ব্যাকসেলটা থাকে দামি, অনেকে আবার খুঁজেও পায় না এগুলো। হ্যাঁ, নেটওয়ার্ক ফোনের যে নেটওয়ার্ক লক, নেটওয়ার্ক এসে সমস্যা, ওয়াইফাই এসে সমস্যা, আইফোনের স্টোরেজ আপডেট, এগুলো কিন্তু আপার লেভেলের কাজ। আচ্ছা আচ্ছা, মানে অ্যাডভান্স লেভেলের কাজ। এই কাজগুলো কিন্তু সচরাচর এলাকা ভিত্তিক হয় না, আপনি মাউথ স্পিকার আর হেডফোন পোর্ট চেঞ্জ এগুলাই হয়, এগুলাই দেখা যায় সচরাচর সচরাচর এগুলাই হয়, ডিসপ্লে চেঞ্জ। আচ্ছা আচ্ছা, এগুলো ছাড়া আমাদের কাছে অরিজিনাল এবং কি কপি মার্কেটে ডিসপ্লে পাবেন এবং কি অরিজিনাল পাবেন, যে একবার অরিজিনাল প্রোডাক্ট গুলো পাওয়া যাবে, কপি গুলো চাইলে কপি গুলো পিওর অরিজিনাল, পিওর অরিজিনাল দিতে পারো। বাট এটার জন্য এখন এটা আমি আপনাকে একটা এক্সপ্লেইন করব কিভাবে কি, এটা আপনি নিজে অ্যানালাইজ করতে পারবেন। আর আমাদের কাছে অরিজিনাল ব্যাটারি পাবেন 2 ইয়ার গ্যারান্টি। আচ্ছা আচ্ছা, তাও আমাদের অথরাইজ করা গ্যারান্টি সহ আপনারা অরিজিনাল ব্যাটারি গুলো পাবেন। আর 1 মান্থ মানি ব্যাক রিপ্লেস, আর এনি টাইম তো রিপ্লেস তো পাচ্ছেনই। আচ্ছা আচ্ছা, আর আমাদের এখানে স্পেসিফিক্যালি আমি যেটা বলতে চাচ্ছি, মনে করেন আমার এই সেটটার দাম হচ্ছে 16000 টাকা, এটা এমআই সেট। আর আপনি একটা যদি আইফোন 11 প্রো সেট যদি বলেন, ভাই 11 প্রো সেট স্পিকার চেঞ্জ করব অথবা ইয়া লাগাবো, ডিসপ্লে লাগাবো, আচ্ছা আচ্ছা, এটা সেট আর ওই সেট কি এক হবে? সেক্ষেত্রে হয় কি, আসলে মোবাইলের উপর আপনার মোবাইলটা কেমন, মডেলটা কেমন, প্রাইসিং কেমন, সেটার উপর আসলে রিপেয়ারের কস্টিং থাকে। আমরা আমাদের একটা প্লাস পয়েন্ট হচ্ছে আমরা ওভারঅল কাজ করি, আমরা নট ফর আইফোন, নট ফর স্যামসাং, সব ধরনের ফোন আমরা অল ইন অল ফোন কাজ নিয়ে কাজ করি, এটা হচ্ছে আমাদের একটা প্লাস পয়েন্ট। আমাদের ল্যাব 4টা আছে এখানে, টোটাল স্টোর 3টা, ল্যাব 1টা 4টা। আচ্ছা, আপনাদের শপের অ্যাড্রেসটা আমাদেরকে একটু বলে দিবেন। আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে মোতালিব প্লাজা, লিফটের 2 আছে আমাদের, 270 নাম্বার, 280 নাম্বার। আচ্ছা আচ্ছা, আর লিফটের 1 আছে, আপনাদের লিফটের 2 আছে আপনার হচ্ছে 312 এবং 321। তো মোটামুটি আপনারা দেখাচ্ছে মোবাইল সার্ভিসিং এর সকল ধরনের সার্ভিস গুলো আপনারা পেয়ে যাবেন হচ্ছে আইফিক্সফাস্ট থেকে। তো তাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মোতালেব প্লাজা, মোতালেব প্লাজার লেভেল 3 আসলে আপনারা পেয়ে যাবেন। আপনাদের সুবিধার্থে ভিডিও এবং ভিডিও ডিসক্রিপশনে তাদের অ্যাড্রেস দেওয়া থাকবে, প্রয়োজন হলে আপনারা অবশ্যই কালেক্ট করে নেবেন।